হচ্ছে একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শেখ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ও অমুসলিম একে অপরকে রক্ত দান করতে পারবে? মুসলিমের রক্ত পাওয়া সত্ত্বেও কি অমুসলিমের রক্ত নেওয়া যাবে? জাযাকুমুল্লাহ খাইরান। এর উত্তরে আল্লামা শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাই বলেছেন, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম, বরং সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম এই বর্তমান বিংশ শতাব্দীর, তিনি বলেছেন যে যেসব কাফেররা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে না, হারবি নয়, তাদের সাথে আমাদের চুক্তি আছে, অথবা তারা নিরাপদ, তাদের অনিষ্ট থেকে আমরা নিরাপদ, তারা আমাদের ক্ষতি সাধন করতে চায় না, এক কথায় হারবি নয়, হারবি ছাড়া অন্য অন্য যে কাফের রয়েছে, সে মুস্তামান হোক অথবা জিম্মি হোক অথবা মুয়াহাদ হোক, এক কথায় বিভিন্ন রকমের যে চুক্তিগুলি আমাদের সাথে অমুসলিমদের সাথে রয়েছে, দেশের নাগরিক হোক অথবা অন্য কোনো দেশের হোক, সাধারণভাবে সাধারণ অমুসলিম যারা, তাদেরকে আমরা রক্ত দিতে পারবো জায়েজ, এবং তাদের রক্ত আমরা নিতে পারবো সেটাও জায়েজ, কারণ রক্ত দেওয়া নেওয়া এটি হচ্ছে সদাচরণ অন্তর্ভুক্ত। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহানাতে যারা আমাদের সাথে সদ্ব্যবহার করে, আমাদের ক্ষতি সাধন করতে চায় না, আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় না, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সদাচরণ করতে বলেছেন, আনতাবার রুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদাচরণ করবে এবং তাদের সাথে সুবিচার করবে, আল্লাহ এই ক্ষেত্রে বারণ করছেন না। إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ